রাহুলকে ফাঁসিয়ে বিয়ে করে বউ হয়ে সিংহরায় বাড়িতে ঢুকলো ধ্রুতি। তাহলে কি ঋদ্ধিমানের মা মঞ্জিলা ধ্রুতিকে বরণ করবে? কি হতে চলেছে গারসরা ধারাবাহিকে সেটা জানতে ভিডিওটি দেখুন। বর্তমানে আমরা ধারাবাহিকে দেখছি ধ্রুতি রাহুলের চালচলন বুঝে ফেলছে, অন্যদিকে রাহুলও চাচ্ছে ধ্রুতিকে সরিয়ে ফেলতে। তবে বন্ধুরা সামনেই আপনারা দেখবেন রাহুলকে ফাঁসিয়ে এবার বিয়ে করে ফেলবে ধ্রুতি, তারপর সে বলবে তাকে নিয়ে সিংহরায় বাড়িতে যেতে। তারপর বাধ্য হয়ে রাহুল ধ্রুতিকে নিয়ে সিংহরায় বাড়িতে যাবে। তবে বন্ধুরা এবার ঋদ্ধিমানের মা মঞ্জিলা তাকে বরণ করবে না, কারণ ধ্রুতি সিংহরায় বাড়ির সাথে প্রতারণা করেছে, এই জন্য সে বাড়ি থেকে গার ধাক্কা দিয়ে বের করে দেবে। তবে বন্ধুরা সামনেই রাহুলকে ফাঁসিয়ে বিয়ে করবে ধ্রুতি, আর সিংহরায় বাড়িতে ঢুকলে ঋদ্ধিমানের মা মঞ্জিলা তাকে গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। কে কে এই টুইস্টটি দেখতে চান সেটা কমেন্টে জানান, আর আমাদের গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।